আরো ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল, ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। দাবানলে এর মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক বেসামরিক নাগরিক ও দমকল কর্মী। অন্তত 7.25 লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর ও 4 লাখ হেক্টরের বেশি এলাকা। তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবেলায় 10টি অঙ্গরাজ্য সহ অস্ট্রেলিয়া ও কানাডার সহযোগিতা চেয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম। এদিকে রাজ্যের 6.5 লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে দাবানলে দিশেহারা হয়ে পড়েছেন বাসিন্দারা। CNA 24 নিউজ ডেস্ক।